আর মাত্র দুদিন বাকি পদ্মসেতু উদ্বোধনের এবং সেখানে সাজসাজ প্রস্তুতি চলছে, জমকালো একটি আয়োজন হবে এই বিষয়ে জানাতে সেতু এলাকায় আছেন সহকর্মী মাহমুদ রাকিব, একটু যুক্ত হব তার সাথে। রাকিব, আর দুই দিন পরই সেই আমাদের স্বপ্নের পদ্মসেতুর উদ্বোধন, সেতু এলাকায় কেমন প্রস্তুতি দেখছেন? সাজসাজ রব চলছে জানি, কি দেখছেন সেখানে, পরিস্থিতি একটু জানাবেন। নিশ্চিতভাবেই পদ্মা সেতু এলাকার যে মহাপ্রান্ত, সেখানে এই উদ্বোধনকে কেন্দ্র করে সাজ সাজ রব বইছে। বাংলাদেশ যেমন দাঁড়িয়ে আছে একটি মহেন্দ্রক্ষণের সামনে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই মহেন্দ্রক্ষণটি যেখান থেকে উদ্বোধন হবে সেই মঞ্চের সামনে, অর্থাৎ যে মঞ্চে আগামী 25 তারিখ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর নামফলক উদ্বোধন করবেন সুধী সমাবেশের মাধ্যমে। ঠিক সেই সুধী সমাবেশের যে গেট, সেখানে রয়েছে আমার ঠিক পেছনে, আপনি দেখছেন পদ্মা সেতুর আদলে এই গেটটি করা হয়েছে। একটি বড় গেট এখানে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, যেখানে গেটেই বড় করে লেখা রয়েছে সকল আগমন, যারা এখানে আসবেন বিশেষ মানুষজন অতিথি, তাদেরকে স্বাগতম জানানো হয়েছে, বড় করে স্বাগতম লেখা হয়েছে। এবং দুপাশেই বেশ বড় বড় অক্ষরে লেখা হয়েছে পদ্মা সেতু উদ্বোধন, স্বপ্নের উন্মোচন, আপনি দেখতেই পাচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু এখানে একটি ব্যাপক প্রস্তুতি চলছে। এখানকার যারা বিভিন্ন বাহিনীর সদস্য রয়েছেন, নিরাপত্তা বাহিনী রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তারাও এখানে সর্বোচ্চ সতর্কভাবে নিরাপত্তা পুরোপুরি সম্পন্ন করবার জন্য সচেষ্ট আছেন। আমি আপনাকে একটু দেখাতে চাই, ঠিক বাম পাশে যে টোল প্লাজাটি রয়েছে, এর সামনে একটু অবশ্য পিক আপ ভ্যান চলে এসছে, সেটির কারণে দেখতে একটু হয়তো আপনার সমস্যা হচ্ছে, আমি যতটুকু আপনাকে দেখাতে পারবো। এই টোল প্লাজাতেই আগামী শনিবার অর্থাৎ 25 জুন প্রধানমন্ত্রী টোল দিয়ে এই সেতু পার হবেন। এই সেতু টোল দিয়ে পার হবার পরেই এই সেতু উদ্বোধন করে দেওয়া হবে। এরপরে তিনি এই মাওয়া প্রান্তে সুধী সমাবেশ সম্পন্ন করে চলে যাবেন জাজিরা প্রান্তে অর্থাৎ মাদারীপুর শিবচরে, সেখানে তিনি আরেকটি জনসভা করবেন পদ্মা সেতু উদ্বোধনকে কেন্দ্র করে। এরপরে 26 তারিখ সকালবেলা কিন্তু যারা সাধারণ মানুষ তারাও এই টোল প্লাজায় টোল দিয়ে এই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু, বাংলাদেশের সাহসের প্রতীক, বাংলাদেশের আত্মনির্ভরশীলতার প্রতীক, সেই সেতু তারা পার হতে পারবেন। তো এই যে বড় যে শেডটি দেখতে পাচ্ছেন আপনি, যারা যার সামনে বড় করে পদ্মা সেতুর আকৃতিতে একটি গেট করা হয়েছে পদ্মা সেতুর অবয়বে, আসলেই বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের সবচেয়ে বড় অর্জন কিন্তু এই পদ্মা সেতু, কারণ নিজস্ব অর্থায়নে করা হয়েছে, সে পদ্মা সেতুর আদলেই এই গেটটি করা হয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে চায়না প্রতিষ্ঠান যারা এই পদ্মা সেতুর কাজ করেছিল তারা কিন্তু সেতু কর্তৃপক্ষকে সেতুটি পুরোপুরি বুঝিয়ে দিয়েছেন, এবং এই সেতুটি এখন পুরোপুরি 100% একদম উপযুক্ত উন্মোচন করবার জন্য কিংবা গাড়ি চলাচল করবার জন্য। তো সেই হস্তান্তরের মাধ্যমে কিন্তু সেটিও আসলে সম্পন্ন হয়ে গেল, যে সেতু হস্তান্তরের প্রক্রিয়া রয়েছে সেটি এখন সব কিছুই সম্পন্ন, শুধুমাত্র উদ্বোধনের বাকি। আপনি দেখছেন পিছনে সব আয়োজন করা হয়েছে, এখানে বড় বড় প্ল্যাকার্ড লাগানো হয়েছে, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, বিভিন্ন মন্ত্রী, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা সেতু মন্ত্রী সবাইকে নিয়ে নানান বড় বড় ব্যানার, ফেস্টুন কিংবা এখানে বিলবোর্ড বসানো হয়েছে রাস্তার মাঝখান দিয়ে, অর্থাৎ সব মিলে যে একটা আয়োজন সম্পন্ন করবার জন্য সুষ্ঠুভাবে কোনো ধরনের শঙ্কা, কোনো ধরনের ভোগান্তি ছাড়া যাতে আয়োজনটি হতে পারে তার জন্য পুরোপুরি প্রস্তুত এই মহাপ্রান্ত, যেটি কিনা আর মাত্র 46 ঘন্টাও নেই, 45 ঘন্টা 50 মিনিট বাকি আছে।